हाई फ्रेंड वेलकम टू माय यूट्यूब चैनल तुली किचन हाउस। बंधुरा तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमी खूब एक भालो नहीं, मैं प्रचुर ठंडा लेगे गेछे बाड़ी थेके एसे। आमार गलाटा शुने हयतो तुम्हारा बुझते ही पारछो, प्रचुर शरीर खराब, ज्वर, ठंडा लेगेछे। ता आमी एटा बलार जन्य तोमादेर साथे भिडियोटा करा। सामने मैं पौष संक्रांति भेवेलम जो तुम्हारे अनेक भिडियो आपलोड करब, क्योंकि करते शरीरता प्रचुर ही खराब, को भिडियो आपलोड करते आगे एक भिडियो शूट करा आटे तुम्हारे साथ शेयर करब। तो कदिन पर भिडियो आपलोड करब, आपलोड भिडियो देव तुम्हारे। एन को भिडियो करते प्रचुर शरीर खराब, और डाक्टर देखे ओषुधो खावा हे। एन आज के एक भलो लगे बोले तुम्हारे साथ शेयर करते आगे जो भिडियो शूट करा से तुम्हारे साथ शेयर करटाई देखते थको। और जे रेसिपिटा तुम्हारे साथ शेयर करता हे पाटी सप्ताह पिठे करब नारकेल दिए, से रेसिपिटा तुम्हारे साथ शेयर कर दिन आगे हमें शूट कर रेखे से तुम्हारे साथ शेयर कर। से ही भिडियो तुम्हारा देखते थको, दो तीन दिन पर आर तुम्हारे साथ कथा बोल। আমাদের এখন পাটি সাপটা পিঠে করতে কি কি লাগে একবার দেখে নিন। এখানে আছে আতপ চাল, আছে আতপ চালটাকে আমরা একটু ধুয়ে বেটে নেব, মানে শিলে বেটে গুঁড়ি করে নেব, তারপর চিনে নেব, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব আমি। আর এখানে আছে একটা নারকেল, এই নারকেলটাকে আমরা কুড়িয়ে পুর বানিয়ে নেব। আর এখানে আছে হচ্ছে এখানে আছে গুড় আছে, এখানে আছে খেজুরের গুড় আছে এখানটা। তা পাটি সাপটা পিঠে বানাতে আমাদের এই তিনটা জিনিসই লাগবে। देखते थको, संगे थको, हमें सब कुछ तुम्हारे साथ शेयर करब। तो प्रथम चाल धुए आगे गुड़ो कर। तो बंधुरा चाले धुए नहीं धुए तुले एरपर चाल गुड़ो कर चाल भिजिए रेखे से चाल गुड़ो कर चेले देखो ये भेबे चेले চালটা সবটা চেলে কিছুক্ষণ রোদে রেখে দেব, তারপরে ঘরে নিয়ে এসে কালকে করব পিঠে। দেখো ওইদিকেও আছে এখনো কিছুটা, যে পিঠেটা করব পাটি সাপটা পিঠে, সেই পাটি সাপটা পিঠের ভেতরে যে পুরটা দিতে হয় সেই পুরটা আমি এখানে রেডি করে নিয়েছি। যে নারকেলটা দেখিয়েছিলাম সেই নারকেলটা দিয়ে গুড় দিয়ে পুরটা করে রেখেছি। এই যে দেখুন পুরটা করে আমি রেখে দিই, এভাবেই পুরটা করেছি। এবার যখন পিঠেটা করব তখন পুরটা যখন দেব তখন দেখাবো আপনাদের সাথে। আর এই পুরের বদলে আপনারা পাটি সাপটার ভেতরে সন্দেশ দিয়েও করতে পারেন। আমি এখানে নারকেল ছিল ওই জন্য আমি নারকেল দিয়ে করলাম। তা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, সব কিছুই আপনাদের সাথে দেখাবো। পাটি সাপটা পিঠে করার জন্য যেই ব্যাটারটা আমার তৈরি করতে হবে সেটা আমি তৈরি করে নেবো। এখানে প্রথমে আমি দিয়েছি দুধ, দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার আমরা এখানে দিয়ে দেবো গুড়, আখের গুড় যেটা এই খেজুরের গুড় যেটা নিয়ে এসছে ওইটা দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে এটা একটা খুব পাতলা বা হবে না, খুব ঘন হবে না, এরকম একটা ব্যাটার মতো তৈরি করে নিতে হবে। দিদিমা তৈরি করে নিচ্ছে, আমি ফোনটা ধরে আছি। আর একটু গুড় লাগবে, সেই গুড়টা দিয়ে দিচ্ছেন এখন। এটা হচ্ছে খেজুরের গুড়। এবার দিয়ে দিচ্ছে একটু দুধ, আর একটু দুধ লাগবে, সেই দুধটা একটু দিয়ে দিচ্ছে। দুধটা প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখুন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে এটা রেখে দিতে হবে। বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছে, কারণ তাহলে পাটি সাপটা পিঠেগুলো উঠবে ভালো, ওই জন্য এর মধ্যে আমরা সুজি ব্যবহার করবো না। এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, এটা উঠবে ভালো। এটা ওটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে, গুলে নিচ্ছে দেখুন। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, খুব ঘন হবে না। আর একটু দুধ লাগবে।
এই দেখুন আমাদের এটা পাটি সাথে পিঠের জন্য ব্যাটারটা বানানো হয়ে গেছে, আর পুরটা আগে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ঠিক এরকম হবে, খুব ঘন না খুব পাতলা না, এর মধ্যে একটু ময়দা দিয়ে দেবেন, তাহলে এটা ভালো ফিরবে। দেখতেই পাচ্ছেন এই দেখুন। তারপরে আমরা রান্না করে গিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করছি। এসে রান্নাঘরে প্রথমে একটা কলার গাছ দিয়ে, মানে কলার যেই পাতার এটা হয় ওইটা, এখন তেলটা দিয়ে ভালো করে কড়াইটা মুছে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছে যে ব্যাটারটা করে রেখেছিলাম ওখানে, এক হাতে দিয়ে দিয়েছে ওখানে, দিয়ে কড়াইটা এভাবে ভালোভাবে ঘুরিয়ে দিতে হবে, মানে ওটা চারিদিকে যেন পড়ে সেই জন্য ঘুড়িটা ঘুরিয়ে দিচ্ছে। এবার যে নারকেলের পুরটা করেছে সেই নারকেলের পুরটা ওখানে দিয়ে দেবে, এক সাইডে দিয়ে দিতে হবে, তারপরে এই পাশ থেকে এটাকে ঘুরিয়ে দিতে হবে। এইভাবে করতে হবে, আপনাদের সাথে আর একটা আমি দেখাচ্ছি। এই হয়ে গেল পাটি সাপটা পিঠে, এই যে দুটো করেছে, আবার একটা করবে দেখুন, একইভাবে করতে হবে। দিদিমা করছে এখানে, এই যে এক হাতা দিয়ে দিয়েছে, এবার ঘুরিয়ে দিতে হবে কড়াইটা যেন চারিদিকে ব্যাটারটা গোল হয়ে যায়। এই দিয়ে দিল নারকেলের পুরটা এক পাশে, এবার এটাকে মুড়িয়ে দিতে হবে। এভাবে মুড়িয়ে দিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, এইভাবে সবগুলো যে এতটা আছে কোনা, এইভাবে সবটা করে নেব, করে নিয়ে আবার আপনাদের সাথে আমি শেয়ার করছি। বন্ধুরা দেখো তো আমাদের সব পিঠে এখানে তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতগুলো পিঠে হয়েছে। কমেন্ট করে বলবে এই রেসিপিটি কেমন হয়েছে, আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।